সি প্লাস টিভির 2 বছর পূর্তি এবং 3 বছরের পদার্পণ উপলক্ষে সি প্লাস টেলিভিশনের ম্যানেজমেন্ট সকল শুভানুধ্যায়ী যারা কলাকুশলী আছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আর একটি কথাই শুধু বলবো যে যে কোনো মাধ্যম, সেটি প্রচার মাধ্যম, এটি ইলেকট্রনিক মিডিয়া, এই মিডিয়ার ক্ষেত্রে আমি যেটি বলতে চাই সেটি হলো যে নিরপেক্ষ হবার প্রয়োজন নেই। আপনি বস্তুনিষ্ঠ সংবাদ থেকে শুরু করে সকল বিষয়কে নিরপেক্ষ চোখে বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করুন, এবং যত বেশি এভাবে আপনি উপস্থাপন করতে পারবেন আপনি জনগণের হৃদয়ে স্থান পাবেন, এবং জনগণের একজন হয়ে জনগণকে সাথে নিয়ে কিন্তু এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনারা যথাযথ ভূমিকা রাখতে পারবেন। আমি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বা সংবাদ এটি প্রত্যাশা করি, সেটা যদি আমার বিরুদ্ধেও যায় আমি অভিনন্দন জানাবো, ওয়েলকাম জানাবো। সি প্লাসের অবশ্যই সমর্থন করি, আমি খুব পছন্দ করি যে আর দেখিলে দেখি যে টিভি দেখি বা আর ফেসবুক দেখিলে দেখি যে সি প্লাসের বহুত কিছু আর কর্মকাণ্ড তারা যে মানুষের মাঝে তুলে ধরে। আর প্রত্যাশা থেকে সি প্লাস টিভি আরও বহুত দূর যোগ সিটেঙ্গের লইয়া সাতগার সাতগার মানুষ হলে আর বহুত দূর আগে যাইব, এবং সারা বাংলাদেশের মধ্যে সাতগার বিষয়ে কেন আলোচিত হইব ইয়ে নিয়ে আর প্রত্যাশা। অনলাইন ভিত্তিক টেলিভিশন সি প্লাস টিভি 2 বছর পূর্ণ করে 3 বছর পদার্পণ উপলক্ষে অভিনন্দন জানাচ্ছি। আমি আশা করি এই টেলিভিশন জনগণের প্রত্যাশা পূরণ করবে এবং একটি নিরাপদ এবং উন্নত বাংলাদেশ গঠনে তাদের ভূমিকা রাখবে। তৃতীয় বর্ষের পদার্পণ উপলক্ষে এই সি প্লাসের পরিবারবর্গ যারা আছে বেগুনের আসলে আন্তরিক অভিনন্দন জানাই। সি প্লাসের পক্ষ থেকে প্রত্যাশা করি যাতে জনগণ সঠিক খবরটা পায় এবং তারা যেন খবরের ভেতরের খবরও তারা জানতে পারে। বাংলাদেশের একমাত্র এই আঞ্চলিক ভাষায় টিভি চ্যানেল সি প্লাস, সি প্লাসেরও ধন্যবাদ জানাই এই হারণে যে ইতারা ধীরে 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 অত্যন্ত সফলতার সাথে 2 বছর পার করি এবং অত্যন্ত জনপ্রিয়তা লাভ করি। সি প্লাস যেভাবে সাত গেয়ে বাসে মনের ভাব প্রকাশ করা যায় অন্য জায়গায় তো এইভাবে প্রকাশ করা না যায়, এবং ইভিয়া এত জনপ্রিয়তা স্বল্প সময়ের মধ্যে লাভ করি ইয়ান আসলে ভাষায় প্রকাশ করিবার মতো নয়। আমি একজন ব্যবসায়ী হিসেবে এই সি প্লাসের আরও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। দ্বিতীয় বর্ষ শেষ করে তৃতীয় বর্ষের পদার্পণে সি প্লাস লাগিয়ে দিবে আরও ইনশাল্লাহ দিন তিন দিন আরও বেশি উন্নতির দিকে এবং মানুষের কাছে জনপ্রিয় উঠিব। আরা চট্টগ্রামের বহুল পরিচিত, 2 বছরের মধ্যে যেভাবে পরিচিতি পাইয়ে সি প্লাস আর এবার 3 বছরের পদার্পণ করছে, তারা যে ধারাবাহিকতা বজারকে ইয়ান যাতে আরও সুন্দর করিয়ে চলে এবং আরা চট্টগ্রামের সুখ দুঃখ আর কথা আরা যাতে সি প্লাসের মধ্যে দুঃখ দুঃখ হইতে পারি ইয়ান হলে আরা বেগনা তার হাসা কামনা। যেহেতু আরা চট্টগ্রামের আর আঞ্চলিক ভাষার উপর টিভি চ্যানেল আমি মনে করে দিব আরা প্রাণা চ্যানেল। প্রতিটি শিশু হাঁটি হাঁটি পাপা করে এগিয়ে চলে সামনের দিকে, ঠিক তেমনি সি প্লাস চ্যানেলটিও অনলাইন ভিত্তিক এই চ্যানেলটি এক পা দু পা করে এখন তৃতীয় পা দিতে যাচ্ছে তার তৃতীয় বর্ষ পদার্পণে। সি প্লাসের কাছে আমরা প্রত্যাশা করি সি প্লাস টিভি জনগণের মুখপাত্র হবে। সি প্লাস হাঁটি হাঁটি পাক পাক করি আজি তৃতীয় বছরত পদার্পণ করছি এবং সি প্লাসের এই 3 বছরের পদার্পণে তারা আন্তরিকভাবে শুভেচ্ছা জানেন এবং সি প্লাস আর আর চট্টগ্রামের ঐতিহ্যরে তুলে ধরছি এই নাতে খুব বেশি ভালো লাগে এবং আশা করি আশা করি দিই সি প্লাস সিটাঙ্গর সংস্কৃতির ধারণ করি যে সিটাঙ্গর ভাষা পুরো বাংলা সব ছড়াই দিব। সি প্লাস টিভির এই তৃতীয় বর্ষপূর্তিতে সি প্লাস টিভিকে প্রথমেই শুভেচ্ছা জানাই এবং আন্তরিক অভিনন্দন। তো সি প্লাস টিভি যেন ভবিষ্যতে তাদের অগ্রযাত্রা অব্যাহত রাখতে পারে এবং জনগণ এবং সকলের যে প্রত্যাশা একটি চ্যানেলের কাছে সেই চ্যানেলের এই প্রত্যাশার জন্য তারা পূরণ করতে পারে এই আশাবাদ আমি তাদের কাছে রাখি। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সি প্লাস স্যারে, 2 বছর তারা শেষ করে 3 বছরের মধ্যে পদার্পণ হরের এই বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে চট্টগ্রামে যেই সমস্যাগুণ আছে এই সমস্যাগুণরে তুলে ধরবে এবং আরা যে চট্টগ্রামের যে সম্ভাবনা আছে এই সম্ভাবনার আরও ব্যাপকভাবে তারা বিশ্বের হাতে তুলে দিয়ে ধরিয়ে এনে এই চট্টগ্রামেরে আরও সুন্দরভাবে আগালে যাব এই প্রত্যাশারা সি প্লাসের প্রতি হরির এবং 3 বছর পূর্তিত আরা সি প্লাসের উত্তরোত্তর সাফল্য কামনা হরির। সি প্লাস টিভি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে এবং বিশেষ করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অপরাধ দমনে বিশেষ ভূমিকা রাখছে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে।
আমরা 2 বছর পদার্পণ উপলক্ষে আমাদের পক্ষ থেকে শুভকামনা থাকলো।